হাই বিবন, আজকে আমি বানাবো হচ্ছে খিচুড়ি। তো এখানে আমি তেল দিয়ে এলাচি দিয়ে তারপর ভেজে নিয়েছি ভালো করে। তো তেলটা আগে থেকে গরম ছিল, তো এখানে আমি তেজপাতা নিচ্ছি। তেজপাতা হচ্ছে আমি এখানে তিনটা ইউজ করেছি, তো চারের থেকে কম ইউজ করতে পারো। তো এখানে একটা দারুচিনি দিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে আমি কেটে রাখা কিছু কুচি কুচি রাখা রসুন দিয়ে দিব। তারপর হচ্ছে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিব, এটাকে হালকা করে ভেজে তারপর হচ্ছে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব। তারপর হচ্ছে এটাকে ভালো করে হচ্ছে আমরা ভেজে নিব লাল লাল করে। তো এটাকে কিন্তু আমার কিছুটা ভাজা হয়ে গিয়েছে, তো এখন আমি এখানে দেব হচ্ছে একটু লবণ। তো এখানে লবণটা দেওয়ার কারণ হচ্ছে এটা তাড়াতাড়ি ভাজা হবে পেঁয়াজটাকে। তো এখানে আমি হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিব। এখানে আদা রসুন বাটাটা তোমাদের পরিমাণ মতো দিবে, আমি এখানে আমার পরিমাণ মতো বুঝিয়ে দিয়েছি। তো এখানে ভালো করে হচ্ছে ভেজে নিতে হবে। তারপর এখানে আমি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর মরিচের গুঁড়ো দেওয়ার সাথে সাথে আমি এখানে একটু হলদি গুঁড়োও দিয়ে দিব। তো এটাকে ভালো করে হচ্ছে ভেজে নিয়েছি, আর এবার আমি এখানে দেব হচ্ছে পানি। পানি আমাকে একটু একটু করে দিতে হবে, পুরোটা একবারে দেওয়া যাবে না। তো তোমার হলে একটু খেয়াল করবে যাতে করে এটা ভালো করে ভাজা হয়। তারপর এখানে পানিটা দিতে হবে। তো এখানে আমি হচ্ছে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো এখানে আমি হচ্ছে ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়ো দিয়ে দেবো, আর এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এবার আমি হচ্ছে এখানে গাজরটা কুচ করে রেখে দিয়েছিলাম, তো এখানে এটাকে ভালো করে হচ্ছে রান্না করে দেখা। তো এটাকে ভালো করে মিক্সড করে তারপরে হচ্ছে আমি এখানে বাকি পানিটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু পানি এখানে অনেকগুলো দিইনি, আমি এখানে একটু কম পানি দিয়েছি। তো এবার আমি হচ্ছে এখানে আমাদের বাসায় কিছু সবজি ছিল, তো এখানে দিয়ে দিলাম। সবজিটা দিলে একটু ফ্লেভারটা অনেক মজার ছিল, তো এখানে দিলে হচ্ছে আমাদের এটা ওয়েস্ট হবে না। তো এটা দিলে হচ্ছে ফ্লেভারটাও ভালো আসবে। তো এবার আমি হচ্ছে এখানে হচ্ছে চাল আর ডালটাকে হচ্ছে মানে চালটা ধুয়ে আর ডালটার মধ্যে হচ্ছে আমি ভেজে নিয়েছিলাম। তো এখানে ডাল আর চালটাকে ভালো করে দিয়ে মিক্স করে নিয়েছি, আর এবার এখানে আমি পুরো এক মগ পানি দিয়ে দেবো। পানিটা দিয়ে তারপর হচ্ছে এটাকে মিক্স করে নিব, আর এটাকে সিদ্ধ হতে হবে। চালগুলোকে সিদ্ধ হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। সো এখন দেখো আমাদের কিন্তু একটু একটু এটাকে সিদ্ধ মানে সিদ্ধ হয়েছে এটা একটু একটু। তো এটাকে আমি পরে ফুলে দেখলাম যে এটা ঠিক আছে। তো দেখো এটা কিন্তু আস্তে আস্তে ফুলছে চালগুলো। আমি এটাকে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তো আমাদের কিন্তু এটা কিছুটা রেডি হয়ে গিয়েছে খিচুড়ি। সো এই যে আমাদের এখন খিচুড়ি আমরা ঢেকে নিয়েছি, অ্যান্ড দেখো এটা কিন্তু অনেক বেশি ইয়ামি ছিল। তোমার চাই এটা বাসায় ট্রাই করে দেখতে পারো, ঘরে থাকা কিছু উপকার। তো বাই।